আজকের ভিডিওতে আমরা বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের আলোচনা শুরু করা যাক। তো আলোচনার শুরুতেই আমরা সৌরভ এবং মনসুরের একটি ঘটনা দেখব। তো সৌরভ এবং মনসুরকে তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছ এবং আগের ভিডিওগুলোতেই তাদের সাথে পরিচিত হয়েছ। তো সৌরভ এবং মনসুর তারা দুইজন একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে সৌরভ 15 মিটার পথ অতিক্রম করে এবং তার এই 15 মিটার পথ অতিক্রম করতে সময় লাগে 5 সেকেন্ড। অন্যদিকে মনসুর সম্পূর্ণ দৌড় প্রতিযোগিতাটা সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ সে 15 মিটার পথ যেতে পারে না, সে যায় 10 মিটার পথ এবং তারই 10 মিটার পথ যেতে সময় লাগে টোটাল 2 সেকেন্ড। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে, সৌরভ এবং মনসুরের মধ্যে কার স্পিড বেশি? তো চলো এখান থেকে সৌরভ এবং মনসুরের মধ্যে কার স্পিড বেশি সেটা একটু বের করে ফেলি। তো কে বেশি পথ অতিক্রম করেছে এটা বের করার জন্য আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে 1 সেকেন্ডে সৌরভ এবং মনসুরের মধ্যে কে বেশি দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা বের করব। অর্থাৎ 1 সেকেন্ড সময়ে সৌরভ কতটুকু দূরত্ব গিয়েছে এবং 1 সেকেন্ড সময়ে মনসুর কতটুকু দূরত্ব গিয়েছে সেই ডিস্টেন্সটা আমরা বের করব। তো দেখো সৌরভ 5 সেকেন্ডে যায় 15 মিটার পথ, তাহলে 5 সেকেন্ডে সে অতিক্রম করে 15 মিটার পথ, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে 15/5 মিটার পথ। এখানে আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করেছি। তো ঐকিক নিয়মের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে সৌরভ যায় 3 মিটার। অন্যদিকে মনসুর 2 সেকেন্ডে গিয়েছিল 10 মিটার পথ, তাহলে সে যদি 2 সেকেন্ডে 10 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে মনসুর কতটুকু যাবে, 10/2 অর্থাৎ 5 মিটার পথ। তো আমরা ঐকিক নিয়ম ব্যবহার করে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সৌরভ 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার পথ, অন্যদিকে মনসুর 1 সেকেন্ডে যাচ্ছে 5 মিটার পথ। তাহলে যেহেতু 1 সেকেন্ডে বা একটা নির্দিষ্ট সময়ে সৌরভের চেয়ে মনসুর বেশি পরিমাণ পথ অতিক্রম করে, সে কারণে কিন্তু আমাদের মনসুরের স্পিডটা বেশি হবে। যদিও মনসুর কম পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তবুও তার স্পিডটা বেশি, কেননা সে প্রতি একক সময়ে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো মনসুরের স্পিড অথবা দ্রুতি বেশি, কেননা সে প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে সৌরভের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। এবার আসো এই যে মনসুরের ইনফরমেশনটা, এই ডেটাটা থেকে আমরা বেগের বা দ্রুতির সংজ্ঞাগুলো বের করে ফেলবো এবং দ্রুতির সূত্রগুলো আমরা জানতে শিখব। তো চলো মনসুরের এই এতটুকু ইনফরমেশনকে ব্যবহার করে আমরা দ্রুতি সম্পর্কে জানি। তো দ্রুতি সম্পর্কে আমাদের বইগুলোতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে, গতিশীল বস্তুর দূরত্বের হারকে ওই বস্তুর দ্রুতি বলে, যেখানে হার কথাটার সাথে আমরা সবাই অপরিচিত। তো এখানে খেয়াল করো হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কোনো বস্তুর যতটুকু দূরত্ব হবে সেটাই ওই বস্তুর দ্রুতি হবে। তাহলে সহজ সংজ্ঞাটা হচ্ছে এরকম যে গতিশীল বস্তু 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব যায় সেটাই হচ্ছে তার দ্রুতি। তাহলে এইখান থেকে খেয়াল করে দেখো মনসুর 1 সেকেন্ডে অতিক্রম করে 5 মিটার। তো এই যে 1 সেকেন্ডে সে যতটুকু পথ অতিক্রম করে এটাই কিন্তু তার দ্রুতি। তাহলে এই 1 সেকেন্ডে অতিক্রম করে এই কথাটা আসলে তার দ্রুতিকে বোঝাচ্ছে। আচ্ছা খেয়াল করো মনসুরের দ্রুতিটা বের করার জন্য আমরা কি করেছি, আমরা 10কে 2 দিয়ে ভাগ করেছি। তো এখানে 10 কিসের ভ্যালু? 10 হচ্ছে আমাদের দূরত্বের ভ্যালু। তাহলে 10 হচ্ছে আমাদের দূরত্বের ভ্যালু, 2 আমাদের কিসের ভ্যালু? 2 হচ্ছে আমাদের সময়ের ভ্যালু। তার মানে দ্রুতি বের করার জন্য আমি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে দ্রুতি বের করতে হলে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিব। দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দেই তাহলেই আমরা দ্রুতি পেয়ে যাব। তাহলে দ্রুতির সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি যে গতিশীল বস্তুর দূরত্বের হারকে ওই বস্তুর দ্রুতি বলে এবং সূত্রটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। ওকে, এখান থেকে দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা প্রকাশ করি। তাহলে সূত্রটাকে আমরা ভি ইকুয়ালস ডি বাই টিও লিখতে পারি। এবার আসো আমরা বেগ সম্পর্কে জানব। তো দ্রুতি আর বেগের মধ্যে যে মূল পার্থক্যটা সেটা হচ্ছে, দ্রুতিতে আমরা ব্যবহার করি দূরত্ব আর বেগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সরণ। তার মানে দূরত্বের জায়গায় যদি আমরা সরণ বসিয়ে দেই তাহলেই আমরা দ্রুতির জায়গায় বেগ পেয়ে যাব। তাহলে বেগ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু এস বাই টি। দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি সেটা তোমরা আগের ভিডিওটি দেখেছো। তো আগের ভিডিওটি যদি না দেখে থাকো আই ট্যাবের ভিডিওটি দেখে নিতে পারো। তো দূরত্ব আর সরণের মধ্যে কিন্তু যে মূল পার্থক্যটা সেটা হচ্ছে, দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ সরণের দিক থাকবে আর দূরত্বের দিক থাকবে না। তো এখান থেকে আমরা বেগের যদি সংজ্ঞাটা জানতে চাই, বেগের সংজ্ঞাটা হবে এমন যে গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে দূরত্বের হারকে ওই বস্তুর বেগ বলে।
তার মানে এখানে জাস্ট দিক কথাটা যুক্ত করতে হবে। আমরা যদি দিক কথাটাকে যুক্ত করে দেই তাহলে আমাদের বেগের সংজ্ঞাটা আমরা পেয়ে যাব। তাহলে দ্রুতির সংজ্ঞা আর বেগের সংজ্ঞার মধ্যে তফাৎ এইটুকুই যে বেগের ক্ষেত্রে দিকটা উল্লেখ করে দিতে হবে, কেননা বেগ বের করার সময় আমরা সরণ ব্যবহার করি আর সরণের কিন্তু দিক থাকে। এখান এখান থেকে সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি যে গতিশীল বস্তুর সরণের হারকে ওই বস্তুর বেগ বলে, অর্থাৎ নির্দিষ্ট দিকে দূরত্বর যা কথা সরণ তা একই কথা। সো নির্দিষ্ট দিকে দূরত্বের জায়গায় আমরা সরণ ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের বেগের কনসেপ্ট। এবার আমরা যে কাজটা করব, আমরা বেগের একক এবং মাত্রা নির্ণয় করব। বেগের একক কি? দেখো, বেগ হচ্ছে আমাদের সরণ আর সময়ের অনুপাত। তাহলে বেগের এককও হবে সরণের একক আর সময়ের এককের অনুপাত। সরণের একক কি? আমরা জানি সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এগুলো হচ্ছে এসআই পদ্ধতিতে একক। তো আমরা কিন্তু ফিজিক্সে এসআই পদ্ধতিটাই ব্যবহার করে থাকি এককের ক্ষেত্রে। তাহলে সরণের একক মিটারকে যদি আমি সময়ের একক সেকেন্ড দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটাই হবে আমাদের বেগের একক। তাহলে বেগের একক হবে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, যেটাকে আমরা মিটার পার সেকেন্ডও বলে থাকি। তো বেগের মিটার পার সেকেন্ড একক ছাড়াও আরও বেশ কিছু একক আছে, যেমন কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার সেকেন্ড, এরকম আরও বেশ কিছু একক আছে। মাইল পার আওয়ারও কিন্তু বেগের একটা একক, কিন্তু মিটার পার সেকেন্ডটা হচ্ছে বেগের এসআই একক। অর্থাৎ ফিজিক্সে ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা এসআই এককটা, অর্থাৎ মিটার পার সেকেন্ডটাই বেশি ব্যবহার করে থাকি। কিলোমিটার পার আওয়ারটা কিন্তু আমাদের বাইকের এবং গাড়িতে স্পিডোমিটারে এই এককে বেগের মান দেওয়া থাকে। অর্থাৎ বাইকে এবং গাড়িতে আমরা যেই স্পিডোমিটারগুলো দেখি সেখানে আমাদের যেই বেগের মানটা বলা থাকে সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে বলা থাকে। এই হচ্ছে আমাদের বেগের একক সম্পর্কিত আলোচনা। এবার আসো মাত্রা সম্পর্কে জানি। তো বেগের মাত্রা জানতে হলে আমাকে সরণ এবং সময়ের মাত্রা জানতে হবে। সরণের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ করে দিলেই আমরা বেগের মাত্রা পেয়ে যাব। তো মাত্রা বের করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এই তিনটা মৌলিক রাশির মাত্রা। তিনটা মৌলিক রাশির মধ্যে দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটা রাশির মাত্রা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা বেগের মাত্রা সহ অন্যান্য যত সকল রাশি আছে সব রাশির মাত্রাই আমরা বের করতে পারবো। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল ফর লেন্থ। আর আমরা জানি দৈর্ঘ্যের ইংলিশ টার্মটা হচ্ছে লেন্থ। আবার ভরের ইংলিশ হচ্ছে ম্যাস। তো ম্যাসের প্রথম অক্ষর এম, ক্যাপিটাল এম লেটার দিয়ে আমরা ভরের মাত্রা বুঝি। আবার সময়ের ইংলিশ টার্মটা হচ্ছে টাইম, টাইমের প্রথম অক্ষর টি, তাহলে ক্যাপিটাল টি দিয়ে আমরা সময়ের মাত্রা বুঝি। মাথায় রাখতে হবে মাত্রা লেখার সময় অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেট যদি ইউজ না করো তাহলে মাত্রা বোঝাবে না। তাহলে মাত্রা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করা অবশ্যই জরুরি। তাহলে এখানে দেখো সরণ যেহেতু এক প্রকার দৈর্ঘ্য, তাহলে সরণের মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রাই, অর্থাৎ ক্যাপিটাল এল। অন্যদিকে সময়ের মাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। তাহলে সরণের মাত্রা আমরা লিখতে পারি ক্যাপিটাল এল এবং অবশ্যই থার্ড ব্র্যাকেট দিব। আবার সময়ের মাত্রা আমরা লিখতে পারি ক্যাপিটাল টি, অবশ্যই থার্ড ব্র্যাকেট ব্যবহার করতেই হবে। তাহলে এখান থেকে ক্যাপিটাল এল কে যদি আমরা ক্যাপিটাল টি দিয়ে ভাগ করি আমরা এটাকে লিখতে পারি এল টি ইনভার্স ওয়ান। এই যে এল বাই টি কে আমরা এল টি ইনভার্স ওয়ান লিখলাম, এটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের সূচকের একটা আইডিয়া। সো এই আইডিয়াটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে আমাদের বেগের মাত্রা আমরা পেয়ে গেলাম এল টি ইনভার্স ওয়ান, এবং মাত্রা লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে থার্ড ব্র্যাকেট যেন তোমরা ব্যবহার করো। ওকে, তাহলে আমরা বেগের একক এবং মাত্রা সম্পর্কেও জানতে পারলাম। এবার আমরা চলো দ্রুতি এবং বেগের মধ্যে একটা বেসিক পার্থক্য দেখে নিই। তো বেগের ক্ষেত্রে বেগ আমরা বের করি সরণ এবং সময়কে ভাগ করে, বা সরণ আর সময়ের অনুপাত বের করে। এখানে সরণ একটা ভেক্টর রাশি, আবার সময় একটা স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশিকে আমরা স্কেলার রাশি দিয়ে ভাগ করে একটা রাশি পাই, যেটা হচ্ছে বেগ। তো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে আমরা যে রাশিটা পাচ্ছি সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি। তার মানে বেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। অন্যদিকে দ্রুতি আমরা বের করি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে, যেখানে দূরত্ব একটা স্কেলার রাশি, সময়ও একটা স্কেলার রাশি। তাহলে একটা স্কেলার রাশিকে দিয়ে আরেকটা স্কেলার রাশিকে ভাগ করলে আমরা নতুন যে রাশিটা পাবো সেই রাশিটা কিন্তু আরেকটা স্কেলার রাশিই হবে। তার মানে বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো এখান থেকে প্রকাশ যেভাবে করব, আমরা বেগ প্রকাশ করার ক্ষেত্রে এভাবে লিখব 10 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। তো খেয়াল করে দেখো আমরা মানের সাথে সাথে কিন্তু দিকটাকে প্রকাশ করেছি, কেননা বেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি আর ভেক্টর রাশির ক্ষেত্রে মানের সাথে সাথে দিকটা প্রকাশ করা খুবই জরুরি। আবার দ্রুতির বের করার ক্ষেত্রে আমরা সেই কাজটা কিন্তু করব না। আচ্ছা, এবার দেখো বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড,
আবার বেগের মাত্রা হচ্ছে আমাদের এলটি ইনভার্স ওয়ান। অন্যদিকে দ্রুতির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দ্রুতি আমরা প্রকাশ করি 10 মিটার পার সেকেন্ড। এভাবে দ্রুতির ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম দিক উল্লেখ করি না, কেননা দ্রুতি হচ্ছে আমাদের একটি স্কেলার রাশি, সেক্ষেত্রে আমাদের দিক উল্লেখ করার প্রয়োজন নেই। এরপর দ্রুতির এককটা যদি খেয়াল করি, দ্রুতির একক আর বেগের একক কিন্তু একই রকম এবং মাত্রাও কিন্তু সেম, তার মানে মাত্রিকভাবে বেগ এবং দ্রুতি একই রাশি। ওকে, তো প্রকাশ করার ক্ষেত্রে তারা জাস্ট ডিফারেন্ট, কেননা একজন হচ্ছে ভেক্টর আর একজন হচ্ছে স্কেলার রাশি। এবার আমরা দ্রুতি এবং বেগের একটা ম্যাথ দেখার চেষ্টা করব, যেই ম্যাথটা দেখলে আমরা অনেকাংশে বুঝতে পারবো যে দ্রুতি আর বেগ এই দুটি ব্যাপার অনেকাংশেই আলাদা। তো খেয়াল করো, একটা বস্তু উপরের দিকে 10, ডান দিকে 10, নিচের দিকে আবার 10 মিটার পথ অতিক্রম করলো। তাহলে সে উপরে 10, ডানে 10, নিচে 10 মিটার পথ অতিক্রম করলো, এবং এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করতে তার সময় লাগলো 5 সেকেন্ড। কোয়েশ্চেন হচ্ছে এখানে দ্রুতি এবং বেগের মান বের করতে হবে। খেয়াল করে দেখো, দ্রুতি বের করার জন্য আমাদের দরকার দূরত্ব এবং বেগ বের করার জন্য আমাদের দরকার সরণ। তো আমরা প্রথমে দূরত্ব নিয়ে যদি আলোচনা করি, তাহলে এখানে দূরত্ব কোনটা হবে? দূরত্ব হবে যতটুকু পথ সে অতিক্রম করেছে। তাহলে এখানে অতিক্রম করা পথ কতটুকু? অতিক্রম করা পথ হচ্ছে এই 10, এই 10, এই 10, তার মানে টোটাল সে 30 মিটার পথ অতিক্রম করেছে, তার মানে দূরত্ব হচ্ছে 30। অন্যদিকে সরণ কি? সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আদি অবস্থানটা হচ্ছে আমাদের সবুজ পয়েন্ট এবং শেষ অবস্থানটা হচ্ছে আমাদের এই লাল পয়েন্ট। শেষ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যেই ডিস্টেন্স বা লাইনটা, সেই লাইনের দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের সরণের ভ্যালু। তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে, এই ডটেড লাইনটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এই ডটেড লাইনটা যদি সরণ হয় এখান থেকে, তাহলে এখান থেকে সরণের মান কত হবে? সরণের মান হবে এই দাগটা, ডটেড লাইনটা দৈর্ঘ্য। তো আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু এই যে শেপটা, এটা হচ্ছে একটা বর্গাকার শেপ হয়েছে, কেননা প্রত্যেকটা বাহুই 10 মিটার করে আছে, এবং এই অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলগুলো যেহেতু 90 ডিগ্রি এবং প্রত্যেকটা বাহু, তিনটা বাহুই 10 মিটার, তাহলে বিপরীত অন্য আরেকটা বাহু কিন্তু 10 মিটারই হবে। তাহলে আমাদের এই লাইনটা বা এই ডটেড লাইনটার দৈর্ঘ্য কিন্তু আমাদের 10 মিটারই হবে। তাহলে ডটেড লাইনটার দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, আমাদের সরণের মানও কিন্তু 10 মিটারই হবে। তাহলে সরণ 10 মিটার আর সময় কিন্তু 5 সেকেন্ডই। তাহলে এখান থেকে দ্রুতি আমাদের বের করবো কিভাবে? দূরত্বকে সময় দিয়ে ভাগ করে, আর দূরত্ব হচ্ছে 30 আর সময় হচ্ছে 5, তাহলে দ্রুতির মান আসতেছে 6 মিটার পার সেকেন্ড। অন্যদিকে আমরা যখন বেগ বের করব, তো আমাদের বেগের মানটা কিভাবে বের করব? বেগ হচ্ছে সরণকে সময় দিয়ে ভাগ করে বের করব। তো এখানে সরণ হচ্ছে আমাদের 10 এবং সময় হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের বেগের মান আসবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, দ্রুতি এবং বেগের মানটা কিন্তু আলাদা আসলো, কেননা দ্রুতি এবং বেগের মান বের করার জন্য আমাদেরকে সরণ আর দূরত্বের মান বের করতে হয়েছে, আর সরণ আর দূরত্ব কিন্তু আলাদা জিনিস, সো এদের মানটাও আলাদা আসে। তো এখান থেকে আমরা বুঝলাম দ্রুতি এবং বেগের মধ্যে কিছু তফাৎ আছে। তবে তোমাদের লেভেলে বা তোমাদের ক্লাস 9-10 লেভেলে দ্রুতি এবং বেগ এই ব্যাপারগুলোকে আলাদা করে দেখা হয় না, আমরা সাধারণত দ্রুতি আর বেগকে একই রকমভাবে দেখে থাকি, কেননা আমাদের এই 9-10 লেভেলে দূরত্ব আর সরণের মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য বের করা হয় না বা আহামরি কোনো পার্থক্য ধরা হয় না, যেহেতু আমরা আমাদের গতিগুলো সরলরৈখিক গতি হিসাবে পড়ে থাকি। তো এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বেগের প্রকারভেদ দেখব। তো বেগ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সমবেগ এবং অন্যটা হচ্ছে আমাদের অসমবেগ। তো সমবেগ কি জিনিস এবং অসমবেগ কি জিনিস, এই ব্যাপারটা নিয়ে আসো আলোচনা করি। তো সমবেগের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরো কোনো একজন ব্যক্তি ফুটবল নিয়ে ড্রিবল করতেছে, আর অন্যদিকে অসমবেগের ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল নিব, আর অসমবেগের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি সাইকেলে করে চড়তেছে, এবং এই ক্ষেত্রে আমরা কিছু ডেটা নিলাম। তো দেখো, ফুটবলার যিনি ছিল তার সময়ের সাথে সাথে আমরা সরণগুলো হিসাব করেছি। তো সে 1 সেকেন্ডে তার সরণ হয়েছিল 10 মিটার, 2 সেকেন্ডে তার সরণ হয়েছিল 20 মিটার, 3 সেকেন্ডে 30, 4 সেকেন্ডে 40, 5 সেকেন্ডে 50। তাহলে আমরা এই ফুটবলারের সময়ের সাথে সাথে সরণের মানগুলো বের করেছি। অন্যদিকে সাইক্লিস্টেরও আমরা একই কাজ করেছি, সাইক্লিস্টেরও সময়ের সাথে সাথে সরণের মানগুলো ক্যালকুলেট করেছি। তো সময় 1 সেকেন্ডে সাইক্লিস্ট 10 মিটার গিয়েছিল, 2 সেকেন্ডে তার সরণ হয়েছিল 25 মিটার, 3 সেকেন্ডে 33, 4 সেকেন্ডে 44, 5 সেকেন্ডে 50। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা ফুটবলার এবং সাইক্লিস্ট এই দুইজনের ক্ষেত্রে বেগের মান বের করব। তো চলো প্রথমে ফুটবলারের বেগের মানগুলো বের করি। তো প্রথম ক্ষেত্রে বেগের মান বের করার জন্য আমরা সূত্র শিখেছি v = s/t,
যেটা আমরা একটু আগে শিখলাম। তো এখান থেকে আমরা এস এর ভ্যালু দেখতেছি 10, টি এর ভ্যালু 1, তাহলে এখান থেকে আমাদের বেগের মান আসবে 10। এবং নিচের যতগুলো কেস আছে সবগুলোতেই বেগের মান 10 করেই আসবে, কেননা এস হচ্ছে এখানে 20 আর টি হচ্ছে 2, তাহলে এই বক্স এই দুটুকু জায়গার জন্য আমাদের বেগ হচ্ছে 10। নিচের প্রত্যেকটা ঘরের জন্যই কিন্তু আমাদের বেগের মান 10 10 করেই আসবে, কেননা 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, 30 কে 3 দিয়ে ভাগ করলেও 10 হয়, 50 কে 5 দিয়ে ভাগ করলেও 10ই হয়। তাহলে আমাদের প্রত্যেকটা বক্সের জন্য বেগের মান কিন্তু 10 করে আসতেছে। তাহলে বেগের মানটা কিন্তু এই জায়গাতে ফুটবলারের প্রত্যেক সময়ে সমান থাকতেছে। তাহলে ফুটবলারের বেগের মান যেহেতু প্রতি সময়ে সমান থাকতেছে, এই কারণে ফুটবলারের বেগটাকে আমরা বলতেছি সমবেগ। সমবেগ মানে হচ্ছে বেগের মান সমান থাকবে। অন্যদিকে আমরা যদি সাইক্লিস্টের জন্য বেগের মানগুলা বের করতাম, সাইক্লিস্টের প্রথমে বেগের মান আসতো 10, এস বাই টি করতাম, এস এর ভ্যালু 10, টি এর ভ্যালু 1 সেকেন্ড, তাহলে বেগের মান আসতো 10। সেমভাবে দ্বিতীয় বক্সের জন্য বেগের মান আসতো 25/2, অর্থাৎ 12.5। এভাবে তৃতীয় বক্স, দ্বিতীয় বক্স, চতুর্থ বক্স, প্রত্যেকটা বক্সের জন্য আমরা আলাদা আলাদা বেগের মান পেতাম। অর্থাৎ সময়ের সাথে সাথে আমার বেগের মানগুলো সেম থাকতো না। তাহলে সময়ের সাথে সাথে যেহেতু বেগের মান সেম থাকতো না, তার মানে এখানে অসমবেগে কাজ করতেছে। তাহলে ফুটবলারটা ছিল সমবেগের ঘটনা, আর আমাদের সাইক্লিস্টটা ছিল আমাদের অসমবেগের ঘটনা, কেননা সাইক্লিস্টের ক্ষেত্রে বেগের মান প্রতি সময়ে বা প্রতি সেকেন্ডে সমান থাকতেছে না, কিন্তু ফুটবলারের ক্ষেত্রে বেগের মানটা সব সময় সমান থাকতেছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা। কিন্তু এখান থেকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে অসমবেগের জন্য যে আমরা ক্যালকুলেশনটা করেছি, এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের একটা ভুল ক্যালকুলেশন। তাহলে আমরা কেন ভুল ক্যালকুলেশনটা করলাম? কারণ আমরা এখন পর্যন্ত যা শিখেছি সেখানে সঠিক ক্যালকুলেশন করার জন্য কিন্তু কোনো রকমের সূত্র পাইনি। আমরা সামনে গিয়ে সঠিক ক্যালকুলেশনের সূত্রগুলো পাবো। তো এই কারণে আমরা সঠিক ক্যালকুলেশনটা করতে পারিনি, যেহেতু আমরা এখনো সঠিক ক্যালকুলেশনের সূত্রটাই পাইনি। তো এই কারণে আমি একটা ভুল সূত্র দিয়ে এই কাজটা করেছি। কিন্তু মাথায় রাখো যে সঠিক সূত্র বসিয়ে আমরা যদি সঠিক ক্যালকুলেশনটা করতাম, সেক্ষেত্রেও আমরা বেগের মানটা প্রতি ক্ষেত্রে সমান পেতাম না। তাহলে বেগের মান যেহেতু প্রতি ক্ষেত্রে সমান পেতাম না, তার মানে ধরেই নেওয়া যায় এটা হচ্ছে একটা অসমবেগের ঘটনা। আচ্ছা, তো এবার এখান থেকে একটা জিনিস একটু বুঝে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের সমবেগটা যে হয়েছে এটা কেন হয়েছে। তো একটু খেয়াল করলে বুঝবা সমবেগ হওয়ার একটা কারণ আছে। তুমি যদি খেয়াল করো, প্রথম সেকেন্ডে সরণ ছিল 10 মিটার এবং দ্বিতীয় সেকেন্ডে বা 2 সেকেন্ডে সরণ হয়েছে 20 মিটার, তাহলে 1 সেকেন্ডের ব্যবধানে সরণ কতটুকু বেড়েছে? সরণ 10 পরিমাণ বেড়েছে। আবার দেখো 3 সেকেন্ডে বেগ কত? 30। 2 সেকেন্ডে ছিল 20, 3 সেকেন্ডে হয়ে গেল 30। তার মানে 2 থেকে 3 সেকেন্ডে বেগের মান 20 থেকে 30 হয়েছে, তার মানে বেগের মান 1 সেকেন্ডের মধ্যে আরো 10 পরিমাণ বেড়ে গেছে। আবার 3 সেকেন্ডে ছিল 30, 4 সেকেন্ডে বেগের মান হয়ে গিয়েছে 40, তার মানে আরো 1 সেকেন্ডে বেগের মান আরো 10 পরিমাণ বেড়েছে। এরকম প্রতি 1 সেকেন্ড পর পর বেগের মান 10 10 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এখানে যদি খেয়াল করো অসমবেগের জন্য, অসমবেগের জন্য কিন্তু প্রথম সেকেন্ডে বেগের মান 10 থাকলেও দ্বিতীয় সেকেন্ড বা 2 সেকেন্ডে বেগের মান হয়ে গেছে 25, তার মানে 1 সেকেন্ড সময় ব্যবধানে বেগের মান বেড়েছে বা 15 পরিমাণ। আচ্ছা, আমি বেগ বলতেছি, সরি, এটা সরণ হবে, সরণের মান বেড়েছে 15 মিটার। আবার 2 সেকেন্ডে সরণ 25, 3 সেকেন্ডে কিন্তু সরণের মান 33, তার মানে 1 সেকেন্ড সময়ে আমার সরণের মান বেড়েছে কতটুকু? 8 মিটার পরিমাণ। আবার দেখো 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এই সময়ের মাঝে সরণ বেড়েছে কতটুকু? 33 থেকে 48, অর্থাৎ আরো 15 মিটার, তার মানে সরণের মান আবার 15 মিটার বেড়েছে। আবার 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে সরণের মান 48 থেকে 50 হয়েছে, মানে বেড়েছে 2 মিটার। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমবেগের ক্ষেত্রে সরণটা প্রতি সেকেন্ডে সমান সমান করে বাড়ে, আর অসমবেগের ক্ষেত্রে সরণের মান প্রতি সেকেন্ডে সমান সমান করে বাড়তেছে না। তাহলে সরণের মান প্রতি সেকেন্ডে যদি সমান সমান করে বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে সমবেগ হবে। আর সরণের মান প্রতি সেকেন্ডে যদি সমান সমান করে বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু সমবেগ হবে না, অর্থাৎ অসমবেগ হবে। তাহলে সমবেগ হওয়ার কারণ আমরা বুঝলাম, অসমবেগ হওয়ার কারণও আমরা বুঝতে পারলাম। তো এবার চলো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উৎপত্তির কারণটা লিখে ফেলবো। তাহলে সমবেগ উৎপত্তির কারণটা কি ছিল? যে সরণের সমহারে পরিবর্তন হয়। সমহার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সমানভাবে, যেমনটা আমরা একটু আগে দেখলাম যে সরণ প্রতি সেকেন্ডে 10 10 করে বাড়তেছিল, তাহলে সমহার এই কথাটাই বুঝাচ্ছে যে সম অর্থাৎ সমান, আর হার মানে তো আমরা আগেই বলেছি প্রতি সেকেন্ড। তাহলে সমহার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সমান সমানভাবে, তাহলে সরণ প্রতি সেকেন্ডে সমান সমানভাবে পরিবর্তন হয়, আর এই কারণেই সমবেগের উৎপত্তি হয়।
তাহলে সরণের সমহারে পরিবর্তন হলে সমবেগ হয়। অন্যদিকে অসমবেগ উৎপত্তি হওয়ার কারণ হচ্ছে সরণ যদি অসমহারে পরিবর্তন হয়। অসমহার মানে কি? অসম মানে হচ্ছে অসমান, আর হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে। তার মানে সরণ যদি প্রতি সেকেন্ডে অসমানভাবে পরিবর্তন হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি সমান সমান করে বৃদ্ধি না পায়, সেই ক্ষেত্রে সমবেগের অসমবেগের উৎপত্তি হয়। আচ্ছা, তো এখান থেকে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সংজ্ঞাটা দিয়ে ফেলবো। তো সংজ্ঞাটা দেওয়া খুবই সহজ। আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তুর বেগের মান এবং দিক যদি সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে তাকেই সমবেগ বলে। অন্যদিকে যদি গতিশীল বস্তুর বেগের মান অথবা দিক অথবা দুইটাই কোনোভাবে পরিবর্তিত হয় তাহলে সেই বেগটাকে অসমবেগ বলে। সমবেগের ক্ষেত্রে বেগের মান এবং দিক ঠিক থাকবে বা সমান থাকবে, অসমবেগের ক্ষেত্রে বেগের মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হবে অথবা দুইটাই পরিবর্তন হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি উৎপত্তির কারণটা ব্যাখ্যা করে দিই, সংজ্ঞার প্রথমে যুক্ত করে দিই, তাহলে আমাদের জন্য সংজ্ঞাটা আরো স্পষ্টভাষী হবে। আচ্ছা, এবার আসো আমরা সমবেগের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব, অসমবেগের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব। সমবেগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব v ইকুয়াল টু s বাই t, অর্থাৎ আমরা বেগের জন্য যে সূত্রটা পেয়েছি সেই সূত্রটাই সমবেগের জন্য ব্যবহার করব। তাহলে অসমবেগের জন্য কোনটা ব্যবহার করব? অসমবেগের ক্ষেত্রে কিন্তু v ইকুয়াল টু s বাই t ব্যবহার করা যাবে না। অসমবেগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে নিউটনের গতির চারটা ইকুয়েশন। তো নিউটনের গতির চারটা ইকুয়েশন কি কি এগুলো আমরা পরবর্তী ভিডিওতেই জেনে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে উদাহরণ যদি নেই, সমবেগের উদাহরণ সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে শব্দের বেগ, এছাড়াও আলোর বেগ। এই বেগগুলো হচ্ছে সমবেগের সবচেয়ে ভালো উদাহরণ। আর অসমবেগের উদাহরণ সবচেয়ে ভালো হচ্ছে রোলার কোস্টারের বেগ। আমরা সবাই রোলার কোস্টারে চলেছি, তো রোলার কোস্টারের বেগ হচ্ছে অসমবেগের একটা উৎকৃষ্ট উদাহরণ। তো এই এই পর্যন্ত আমরা বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা করলাম এবং বেগের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব এবং মন্দন নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।